এই মুহূর্তত অসমটোতে দৰ্শকসকলক দিবলৈ লৈছো এটা ব্ৰেকিং নিউজ। নুমলীগড়ৰ পুৰা বঙলাৰ 39 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত চাহ জনজাতি ছাত্ৰ সন্থা স্বতন্ত্ৰৰ তীব্ৰ প্ৰতিবাদ। সমগ্র অসমত দৈনিক চাহ শ্রমিকর মজুরি 351 টকালৈ বৃদ্ধির বাবে প্রতিবাদ করে অহা দল সংগঠনক ভেঙ্গুচালি করে সাংসদ পল্লব লোচন দাসে চাহ শ্রমিকর মজুরি 351 টকা যুক্তিসঙ্গত নহয় বলে রাজহুয়াকৈ মন্তব্য করা কার্যক ক্ষোভিত হয়ে আজি পল্লব লোচনের প্রতিমূর্তি দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করে আর এনে মন্তব্যর পৰা সাংসদজনক বিরত থাকিবর বাবে হকিয়াই দিয়া। আমি সদৌ অসম চাহ ছাত্র স্বতন্ত্র আর লগতে মহিলা সমিতির লগত একেলগে আমি প্রতিবাদ করেছি। একমাত্র কারণ হল যে পল্লব ভূষণ দাস ডাঙরে এসময় আশা নেতা হিসাবে তেওঁ কাম করে গিয়েছিল চাহ শ্রমিকর আর অসমের বিভিন্ন সমস্যাক লোক মাত মাতিছিল। কিন্তু দেখা গেল সৌ সিদিনা একটা কথা কব বিচারিছে যে চাহ শ্রমিকে হেনো 351 টাকা বিচার কোনো যুক্তি নহয়। এই যে বিরূপ একটা মানে সাংঘাতিক একটা মন্তব্য প্রদান করলে, এই যে চাহ শ্রমিকর দরদি চাহ শ্রমিকর বিভিন্ন সমস্যাক লো মাত মাতিম বলে কয় টিকেট লো মন্ত্রী হল, মন্ত্রী হয়ে সাংসদ হল, আর এজন সাংসদে এনেকা মন্তব্য করেছে যার কারণে বর্তমান সময়ত সম্পূর্ণ বাগিচাবিল চাহ শ্রমিকে মানে ক্ষোভিত হয়ে পড়েছে। এটাই কথা যে যাক আমি ইয়ারপর পঠিয়েছিলাম আমার হয়ে মাত মাতিব কারণে আজি গই মাত্র মাত্র কেটকা মানে কেটকা মাত্র পয়সা পাতি হয়তো সরকারত বিভিন্ন দিকত বিনিময় করেছে মালিক পক্ষত বুঝাবুঝি করে এই বাগিচার যা মালিক পক্ষত বুঝাবুঝি করে তখন একটা কথা কৈছে যে চাহ শ্রমিকে হেনো 351 টাকা মানে বিচার যুক্তিসঙ্গত নয়। আপনার মিনিমাম লেবার এক যদি সাধারণ শ্রমিকর কারণে 200 প্রায় 300 টাকা হাজিরা সরকার নির্ধারিত নির্ধারণ করেছে তেনে ক্ষেত্রত এটা বর্তমান সেইটুক মিনিমাম প্রত্যেক শ্রমিকে 15,000 টাকা পাব বলে ইতিমধ্যে আমি দেখিছো পেপার পত্র বিভিন্ন সাংবাদমেলত আমি প্রদান করেছে তেনে ক্ষেত্রে 500 টাকাকে যদি দিব বিচারিছে তেনে ক্ষেত্রে পল্লব ভূষণ দাস যে 351 টাকা পাব নালাগে বলে কোনো যুক্তি নাই বলে কোয়াত আমি ধিকার দিছো। আমি মানে এই কারণে প্রতিজ্ঞা প্রকাশ করেছো যে এজন চাহ শ্রমিকর নেতা হয়ে চাহ শ্রমিকর বিরুদ্ধে কথা কোয়ার কারণে আমি তাকে হকাই দিছো। আর চাহ শ্রমিক রাইজে একটা কথা কৈছে যে বিজেপি সরকারখানে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিলে চাহ শ্রমিকর ভূমি পট্টা দিম বলে কলে জনজাতিকরণ দিম বলে কলে আর বিভিন্ন চাহ শ্রমিকর মানে বঢ়াম বলে কয় বিভিন্ন অসমের বিভিন্ন সমস্যা স্কুল কলেজের বদলে শিক্ষার বদলে ক্রিয়া দিকত প্রত্যেক দিকতে বিভিন্ন কথা কৈছিল কিন্তু প্রতিশ্রুতি বিফল হল। এতিয়া আহিছে আকৌ সেই সময়ত কৈছিল শরাইঘাটের রণ, এতিয়া আহিছে মোগল। ইয়াত মোগলের কথা চিন্তা নকৰি আমি ভাবো যে চাহ শ্রমিকর এই গরিব দুখিয়া রাইজের কথা চিন্তা করক তেতিয়াহে অসমৰ হয়তো উন্নতি হব। এনেকুৱা কথা রাইজে বুঝি পাইছে আর রাইজে ইয়ার প্রত্যুত্তর কিন্তু 21 দি আছে। আমি আছে স্বতন্ত্র হয়ে বারংবার একটা কথা কও যে আপনি রাইজর হকে কাম করে রাইজে আপনার নির্বাচিত করেছে অনাগতম ইয়ার প্রত্যুত্তর দিব। নুমলীগড়ৰ পৰা গৌতম বৰা রিপোর্ট অসম টুডে।